মৃত্যুঞ্জয়, সঠিক পথ দেখানোই আমার কাজ। জ্যোতিষ, বাস্তু এবং কিছু টোটকার মাধ্যমে আপনাদের আমি উপকার করে থাকি। নমস্কার, জ্যোতিষ দান অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে এই ফোন ইন প্রোগ্রামে আসতে পেরেছি। বহু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম বলে এই কদিন আসতে পারিনি। আপনারা বহু ফোন করেছেন, আর আপনার লাইভ প্রোগ্রামটা হবে আপনাদেরকে আমি আগ থেকেই জানিয়ে দিলাম। বৃহস্পতির দিন ঠিক দুপুর দুটোয় আপনাদের সঙ্গে আমি সরাসরি কথা বলব। আপনাদের কাছে অনুষ্ঠানে শুধু একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, আগামী 5 তারিখ এবং 6 তারিখ, 5 তারিখ আমি থাকবো শিলিগুড়ি, 6 তারিখ থাকবো আমি কুচবিহার। যারা আমার অনুষ্ঠানটা দেখছেন, শিলিগুড়ি বলুন, কুচবিহার বলুন, জলপাইগুড়ি বলুন, দীঘাড়া বলুন, আলিপুরদুয়ার দুয়ার বলুন, যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবে, তাহলে অতি অবশ্যই ফোনে যে নাম দুটো যাচ্ছে 9836164111, আরেকটা নাম হচ্ছে 9875581971, ওই নাম্বারটা থেকে আপনারা আমার আপনাদের নিজেদের নাম নথিভুক্ত করে নিতে পারেন। জীবন চলার পথে যদি আমরা ছোটো ছোটো কিছু উপায় করি, তাহলে কিন্তু আমরা বহু সমস্যা থেকে মুক্তি পেতে পারি। দেখুন, আপনি বাড়ির, বিশেষ করে আপনাদের বাড়িতে লক্ষ্মী এবং অলক্ষ্মীর স্থান কোথায়, দেখুন বাড়িতে যদি লক্ষ্মী থাকে, যে বাড়ি লক্ষ্মী বিরাজ করে সেই বাড়িতে কিন্তু কোনোদিন অর্থের অভাব বলুন, কোনোদিন অশান্তি বলুন, কোনো রোগ কিছু থাকে না। কিন্তু যে বাড়িতে অলক্ষ্মী বাস করে সে বাড়িতে সবসময় কলহ, কলেজ বা সেই বাড়িতে কারুর না কারুর রোগ লেগেই থাকবে। ছোট্ট ছোট্ট উপায় আপনারা করুন, দেখুন না বিশাল উপকার পাবেন। যেমন ধরুন আপনার বাড়িতে আপনি ইনকাম করছেন, বহু ইনকাম করছেন, ধরুন আপনার বাড়ির তিনজন ইনকাম করছেন, কিন্তু টাকা ধরে রাখতে পারছেন না। কয়েকটা জিনিস আপনাদের আমি বলবো, একটু দেখেন তো। আপনি যেদিকে রান্না করছেন, আপনার রান্না মুখটা উত্তর দিকেই তো? আপনি যখন রান্না করছেন উত্তর দিক মুখ করে রান্না করছেন না তো? আপনার রান্নাঘরের পজিশন ঈশান কত নেই? নতুবা আপনি যখন রান্না করছেন, দেখবেন আপনার আশেপাশে যে জল, জলের ট্যাপ থেকে টনটু টিপ 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 করে জল পড়তে থাকে, তাহলে এই জায়গাগুলো যদি দেখেন ডিফুট আছে, যদি জল পড়তে থাকে, তাহলে কিন্তু আপনার বাড়িতে লক্ষ্মী বিরাজ করবে না, সেই বাড়িতে মা লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। আমাদের শাস্ত্র বলছে মা লক্ষ্মী চঞ্চলা, মা লক্ষ্মী কার ঘরে কতদিন ঠিক থাকবে সেটা কিন্তু তিনি নিজেই ঠিক পায়। তাই আপনাদেরকে বল, যদি আপনার এই ট্যাপটা, জলের ট্যাপটার থেকে জল কন্টিনিউ জল পড়তে থাকে, তাহলে কিন্তু আপনার অর্থ ড্রেনেজ হতে থাকবে, আপনি ইনকাম করবেন কিন্তু অ্যাড করতে পারবেন না। ঠিক তেমনি যদি আপনি উত্তর দিকে মুখ করে রান্না করছেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে অর্থের অভাব দেখা দেবে। ঠিক তেমনি তার সাথে আরও একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনি সব ঠিকঠাক করেন কিন্তু যদি আপনি আপনার গেঞ্জিটা যদি ছেঁড়া পেন, কোনো কারণ ফুটো থাকে, সেখানেও কিন্তু মা লক্ষ্মী বাস করে না, সেখানে কেউ অলক্ষ্মী বাস করে। তাই আপনার বাড়ির সবসময় আমি বলবো, যখনই সবসময় টিপ আপ থাকার জন্য বলবো, আপনি যে ছেঁড়া গেঞ্জিটা পড়ছেন সুতির গেঞ্জা, সেই গেঞ্জিটা যদি ছেঁড়া থাকে সেও আপনি ত্যাগ করে দিন। এবার আরও একটা উপায় আমি বলবো, রান্নাঘরে যা থাকে মা লক্ষ্মী এবং অলক্ষ্মীর বাস, রাত্রিবেলায় যখন আপনি খাওয়া দাওয়া করছেন, এঠো বাসগুলো ওপেন করে রাখবেন না। এঠো বাসনগুলো যদি ওপেন করে রেখে দেন রাত্রিবেলায়, সেই এঠো বাসন থেকে কিন্তু নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে প্রবেশ করে, আমাদের নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে প্রবেশ করে। তার জন্য উপায় করতে হবে, রাতবেলায় খাওয়া দাওয়ার পর আপনি রান্নাঘরে একটা জায়গা রেখে দিলেন, রেখে দিয়ে রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিলেন। কিন্তু এখন বর্তমানে ফ্ল্যাটের যুগ, 80% ফ্ল্যাট যখন আমি বাস করতে যাই, 80% ফ্ল্যাটেই দেখেছি কোনো দরজা থাকে না। তাহলে কী করতে হবে, এঠো বাসনগুলোকে যদি আপনি মডেল কিচেন বানিয়েছেন, কোনো একটা ডয়ের মধ্যে ঢুকিয়ে এঠো বাসনগুলো রেখে দিন, নতুবা পারলে সেগুলোকে ধুয়ে অল্প একটু জল ধোয়া করে একটা জায়গায় উপ করে দিন। পরের দিন এসে আপনার রাজের মাসে এসে দাদা কে আসবে, সে এসে আপনার ধুয়ে নেবে। হ্যাঁ নমস্কার, কে বলছে? বাঁকুড়া থেকে বলছেন। নমস্কার দাদা, কার সম্বন্ধে জানবে? আচ্ছা, ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ বলুন। 16/12/1984, টাইম বলুন। গেল 5টা, বাঁকুড়া অতুলপুর। অতুলপুর গেল 5টা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অতুলপুরে 16/12/1984, তাই তো? হ্যাঁ গেল 5টা। রবিবার ছিল দাদা? হ্যাঁ রবিবার ছিল। রবিবার ছিল। রাশি লগ্ন জানা আছে আপনার? আপনার
গঞ্জানা আছে, মন হচ্ছে দেব, হ্যাঁ, আর লৌহ পায়ে জন্মিয়েছেন। এবার চলে আসি আপনার ক্যালকুলেশন দিয়ে লগ্ন সাপের আদর্শে লগ্নপতি ইয়েতুর সাথে যুক্ত। ঠান্ডা লাগা একটা প্রবণতা আছে, কিন্তু তার সাথে বলবো শুক্র শনি কমিউনিকেশনের জন্য আপনি যদি কাজ করতে চট জলদি খোলেন, আর যখনই একটু লেথার মানে একটু অলসতা নিলেন ইচ্ছাই করলেন আজকে করবো আজকে করবো না, এই প্রবণতা তার মধ্যে আছে কিনা বলুন। এই জায়গাগুলো এটা হচ্ছে আপনার জীবনে নেগেটিভ, এই জায়গাগুলো আপনি পজিটিভ করুন। আমাকে করতে হবে মর্নিং সন্ধ্যে সেটা করতে হবে, এই জায়গাগুলোকে আপনি একটু ঠিকঠাক করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার জায়গাটা খুব ভালো দেখাচ্ছে দাদা। এবং আপনার দেখুন বয়স 1984 জন্ম তো, দেখুন আপনাদের বয়স হয়েও আপনার মধ্যে একটা বাচ্চাপন হাফ থেকে যাবে, আপনাকে কেউ যদি একটু ভালোবেসে নেয় আপনি তার জন্য জান দিবেন, এর জন্য অনেক ক্ষেত্রে আপনি ঠকেছ। এবং আপনার মধ্যে আর একটা জিনিস আছে, সব থেকে বড় জিনিস, যদি কারোর দিকে একবার মাথা ঘুরিয়ে নিচ্ছে তার সাথে আর কথা বলবো না, পৃথিবীর কেউ পাবে না তার সাথে আপনাকে কথা বলাতে, আপনার প্রচন্ড আপনি করবেন। যদি কোনো অন্যায় যদি আপনি বদনাম খেয়ে যান অন্য মানে কোনো কিছু না করে যদি অন্যায় আপনার না বলে দেয় ব্লেম দেয় তাহলে তাকে আপনি ছাড়বেন না, সে যত হোক না কেন রোজ হোলা চলল একটা ব্যাপার তো। দেখুন আপনার গুরু কিন্তু খুব ভালো জায়গায় আছে, বৃহস্পতি খুব ভালো জায়গায় বসে আছে, জন্মকুণ্ডিতে কিছু কিছু যা কিন্তু খুব ভালো। দেখুন দেবগুরু বৃহস্পতি আপনার সহায় হচ্ছে, সপ্তমপতি জীবন কি আপনার বিয়ে হয়েছে? আপনার আমি আমি আপনাকে বলিচ্ছি আপনাকে শুনে রাখুন, আমি অনলাইন মানে একদম ওভার এখানে সবাই তো দেখছে, আপনার তো আরো লোক দেখছে, আমরা বলি না বৌভাগ্যে ধন্যবাদ একটা কথা বলি তো জ্যোতিষ ভাষায়, আপনার জীবনে কিন্তু বিয়ের পরেই জীবনের দেবরা আসবে, এটা আপনাকে আমি বলে দিলাম। এবার বলুন আপনি কি করতে জানতে চাইছেন? আমি আমার কোনো কিছু হচ্ছে না, সব দিক থেকে বার হচ্ছে, মানে আমি আপনাকে কি বললাম দা, আপনাকে আমি কি বললাম, কিন্তু আপনার এক ভালো টাইম বলছে দাদা, টাইমটা ভালো চলছে, আপনি সেটাকে একটু কাজে লাগান, কারণ শনি আছে আপনার নিচস্ত ভাগ্যপতি শনি। হ্যাঁ আচ্ছা, আমি শুনুন আমি একটা আমি তো প্রতিকার আমি করে আছি। আচ্ছা কি করে আছেন বলুন? একটা পান্না একটা গোমে, এবার আমি বলি দা পান্না করেছেন ঠিক আছে, পান্নাটা আপনার লাগবে, পান্নাটা আপনার পড়া দরকার হচ্ছে, পান্না আপনার লাগবে, কিন্তু গোমেরটা পর পর না আপনাকে শুধু দৌড় করিয়েছে, কিছু কাজ করাই হওয়া কাজকে ব্লক করে দিয়ে গোমেরটা খুলে নিন, গোমেদ আপনার লাগে না, গোমেদ আপনার লাগে না, পান্না পড়েছে আপনার, আমি নাম শুনতে চাই না দাদা, আমি নাম শুনতে চাই না, আমাকে একজন দেশে বললো এটা করতে, হ্যাঁ গোমেদ বললে আপনি আরো অন্যরকম জায়গায় চলে যাবেন। গোমেদ হচ্ছে আপনার রাহু হচ্ছে আপনার উচ্চ অবস্থান হয়ে আছে, আপনার রাশাপেক্ষে দ্বাদশে বসে আছে, আপনাকে আমি শুধু বলবো আপনি যেহেতু অ্যাস্ট্রোলজি দেখাচ্ছেন, অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আপনার আইডিয়া আছে, এই কারণে আপনাকে একটা কথা বলবো, শনির কি প্রতিকার করুন, শনি কিছু উপাচ করুন, শনি হচ্ছে ন্যায় দেবতা, যেমন আপনি কর্ম করেন তেমন আপনি তো ফল পাবেন, কিন্তু আপনার শনি যেহেতু রুয়ে কোথায় পঞ্চর হচ্ছে তিকোণ ভাবে সে মানে নবপতি তিকোণ ভাবে হয়েছে, কিন্তু নিচস্ত হয়ে গেছে, আপনার অ্যাচিভ হওয়া কাজ দুর্গড়ায় এসে হয়ে যায়। আচ্ছা শনির প্রতিকার হতে আপনাকে আমি বলে দিলাম লীলা পড়ে নিন, তার জন্যে অনেক খরচা, সেটা আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন, এবং তার জন্য আমি বলবো শনিবার দিন আপনি নিরামিষ খান, হনুমান চল্লিশা পাঠ করুন, শনিবার দিন অষ্ট গাছের গোড়া গিয়ে আপনি আমার ইউটিউব যে চ্যানেল আছে জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাম বুঝেছেন, ওটাকে সাবস্ক্রাইব করুন, আমি এখানে যেমন টিভিতে বলে বহু উপাচারী বহু উপায় বলি সে আপনার করা উচিত দাদা। এবং শুক্র শুক্র হচ্ছে অষ্টমে বসে আছে, মঙ্গলের সাথে গিয়ে অস্ত্র হয়ে গেছে, আপনার মধ্যে ক্রিয়েটিভ জিনিস দাদা লক্ষ্য করা যাচ্ছে, এক্সট্রা অর্ডিনারি আপনার মধ্যে ছিল দাদা, সেটার প্রতি নজর দেননি, সেটা আপনি কিন্তু সেদিকে দেননি বলে এই অবস্থা, আপনি কাজ করবেন একসাথে আপনার ব্রেন আর হাত একসাথে চলে, ধরুন আপনি ব্রেনে চিন্তা করছেন অন্য জায়গার কথা, কাজ করছেন হাতের কলম চলছে অন্য জায়গা, আমার কথাটা বুঝে ফেললাম, একসাথে আপনার মধ্যে দু জিনিস কাজ করে, একদম একদম হ্যাঁ, সে জায়গাটাকে একটা জায়গায় আসুন স্থির নিয়ে আসুন, তার জন্য আমি যে যে বললো উপায়গুলো আর যদি মনে করছেন আমার যোগাযোগ করবেন, পরবর্তীকালে আপনি আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে দাদা, ওকে দাদা নমস্কার। দেখুন সবসময় রত্ন কবচ পড়লেই হয় না, আমি বারবার বলি রত্ন কবচের সাথেও কিছু নিয়ম আছে, তার প্রতিবিধ আছে, সেইগুলো করা উচিত, কিছু টিপস আছে সেইগুলো করা উচিত। এই যে লোক আমাকে ফোন করেছে বাঁকুড়ার থেকে, এর চাট কিন্তু খুব ভালো, এর চাট কিন্তু খুব ভালো,
কিন্তু ভাগপতিটা আর পঞ্চম পতি যদি একটু বুঝ করে দেওয়া যায় তাহলে কিন্তু এই জাটক তৈরি হয়ে যাবে। গোমেদ পড়ে সে করেছে ভুল রাস্তার দিকে চলেছে। হ্যাঁ নমস্কার, কে আছে? হ্যালো, কাকে বলছেন? ভদ্রেশ্বর থেকে বলছেন। ছেলের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ একটু জোরে বলুন দিদি। 2007 জন্মেছো? বৃহস্পতিবার জন্মেছে। রাশির কোনো জানা আছে? বর্তমানে এর শনি সাড়ে সাতির তীর্থচরণ চলবে। শনিদেব কি করে? রেটে রান করে। শনিদেব যখন একটা রাশি আর একটা রাশিতে পরিবর্তন করে আড়াই বছর লাগে, তাই এর সাত বছর চলে শনি সাড়ে সাতি এবং লাস্ট ফেজ 2025 সালের পর আর শনি সাড়ে সাতি থাকবে না। তাই সেই শনি সাড়ে সাতি থাকার দরুন প্রচন্ড বিজনেস হয়ে গেছে, প্রচুর অলসতার ভাব দেখা যায়। হ্যাঁ জোরে বলুন দিদি আমার সাথে না হলে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলে। এবং এর জীবনে প্রচুর উত্থান পতন গেছে, আপস অ্যান্ড ডাউনের প্রচুর জীবনে আছে, এটা কি আপনি জানেন? না না, মানে জীবনে প্রচুর উত্থান পতন আছে সেটা আপনি জানেন না? মানে হওয়া কাজ আটকে গেছে, সেখান থেকে ট্যাক্স করেছে, এগুলো হয়েছে। তো এর সাথে এর বাবার রিলেশন ভালো আছে? আপনার সাথে যতটা হলে আপনার সাথে ততটা কমফোর্টেবল, আর বাবার ওর বাবার সাথে কিন্তু ততটা নেই দিদি, তাই তো? হ্যাঁ এর আমি দেখুন, এর এর হচ্ছে কি দশপতি কর্মপি বৃহস্পতি রবি উচ্চ অবস্থা বিরাজ করছে, আমি এটা বললাম, এর জায়গাগুলো ভালো আছে। বর্তমানে রাহুর দশ চলছে 25 সাল, জীবনের টানি একটা আসবে দিদি, 2025 সালের পর থেকে জীবনে টানি আসবে। এতে এখন কোনো পয়সা করি দেবে না, টাকা দিয়ে সব শেষ করে দেবে। আমার কথাটা শুনতে পাচ্ছেন? আপনার পাশে ছেলে আছে? নেই। পয়সা দিয়ে এদিক ওদিক করালে? হ্যাঁ। যে কারণেই হোক দেখবেন, আপনি খেয়াল করবেন, ধরুন আপনি একটা জায়গায় টাকা রেখেছেন 200 টাকা, কিছুক্ষণ পরে পাবেন না, সেটা একটু খেয়াল করে রেখে নেবেন। এই কারণে আমি বললাম, খুব ফ্যাকচু মাইন্ড ছেলে, খুব ফ্যাচগে এটা বলছে কালকে এটা করবে, এরকম সবসময় চিন্তা থাকে, কিন্তু আফটারঅল এর কি চার্ট ভালো, কিছু কিছু জিনিস যদি উপাচার কিছু কিছু জিনিস যদি করে দেওয়া যায় না, জীবনে বিষাদতি আসবে। একে মঙ্গলবার দিন নিরামিষ খেতে বলবে, আর ডেলি হনুমান চালিসা পাঠ করতে বলুন আপনার ছেলেকে। আমার কথাটা বলতে বললাম, একে হনুমান চল্লিশা ডেলি পাঠ করা, এবং তার সাথে সাথে ওই অবশ্যই বলবো মঙ্গলবার দিন নিরামিষ খান। বাচ্চা ছেলের মধ্যে ক্রিয়েটিভ জিনিস অনেক ভালো জিনিস আছে, কিন্তু কি করে হয় চটজল একটা ওর মধ্যে মাথাগোনেস এসে যায়, ধৈর্যের অভাব। এই জায়গাটাকে যদি একটু রাখা যায় তাই জায়গাটা অনেক ভালো হবে। আর ভাগ্য যেহেতু ভাগ্যস্থানে রাহু রয়েছে, রাহু কি করে অনেক ক্ষেত্রে, যেহেতু জলরাশিতে বসে রয়েছে রাহু, অনেক ক্ষেত্রে একে অন্য পথে চলে যাওয়ার চান্স আছে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, রায়গঞ্জ থেকে বলছেন। নমস্কার দিদি ভাই। নমস্কার, থ্যাংক ইউ। আচ্ছা বল, কার আপনি? আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাও আপনি সাবস্ক্রাইব করে রাখুন, ওখানে অনেক কিছু জানতে পারবেন। সে সম্বন্ধে জানেন? আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলুন, ছেলের ডেট বার্থটা বলুন, আমি তারপরে বলছি। 12/9/1990 সাল জন্ম, তাই তো? টাইম বলুন। টাইম হচ্ছে 6:25। কোথায় জন্মেছিল? জন্মেছে তো আপনার বাপের বাড়ি বাক্সাতে, কলকাতা। আচ্ছা আপনার বাপের বাড়ি কলকাতায়, বিয়ে সূত্রে এখন আপনি রায়গঞ্জে আছেন? না হয়েছে ওখানে। আচ্ছা আচ্ছা, দেখুন দিদি আপনি যদি বিয়ে প্রশ্নটা জানতে চান, আপনি রাশি লগ্ন জানেন? মিথুন রাশি আমি। হ্যাঁ মিথুন রাশি, বুধবার জন্ম ছিল, তাই তো? বুধবার জন্ম ছিল,
যখন এই আপনার ছেলে বিয়ে দেবেন, জুটক বিচার করে বিয়ে দেবেন। দেখুন, নাই মামা থেকে কানা মামা অনেক ভালো। কেন আমি বললাম, সবার আগে বলি, আমি একটা ভালো পেলে দিয়ে দিই ঠিক নয়, কেন ওর জন্মকুণ্ডলিতে আঙ্গুলিক আছে। দি কারোর নাম বল, যাকে ইচ্ছা দেখি না বলুন। হ্যাঁ, মীন লগ্ন মিথুন রাশি, রাশি সাপেক্ষে দ্বাদশ মঙ্গল বসে আছে মাঙ্গলিক। তাই আমি বলবো, কানার সাথে মাঙ্গলিকের বিয়েই দিয়ে আপনি যখনই বিয়ে করবেন, কোন ভালো অ্যাস্ট্রোলজির কাছে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনার ছেলে মাঙ্গলিকে ফার্স্ট আমি বলে দাম, শুনে রাখুন। তার সাথে সাথে এই ছেলে জন্মের পর আপনাদের জীবনের বিশাল পরিবর্তন এসেছে, বিশাল পরিবর্তন এসেছে এই ছেলের জন্মের পর। মানে না, যখন মানে দেখুন, আমরা গ্রহদের আদিম, আমরা যত বড় বড় মহাপুরুষ আছে, মহর্ষিরা আছে, তারা তো এই গ্রহদের আদিম। হ্যাঁ, আপনার ছেলে কেন জন্মের পর, আপনার ছেলে কেন জন্মের পর আপনাদের বাড়িতে উন্নতি হয়েছে, কারণ লগ্নপতি দেবরু বৃহস্পতি আপনাদের উচ্চ অবস্থায় বিরাজ করছে, সেই কারণেই কিন্তু এই জায়গাটা দেখিয়েছে। এবার আমি দেখুন মিথুন রাশি, এই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে না একটু ভালো এসে এই চলজলদি না মানুষে না বিশ্বাস করে ফেলে, সেই কারণে প্রচুর ধোকা খায়। এরা হচ্ছে অ্যাকচুয়ালি ভালোবাসার কাঙাল, আপনি ওকে যদি একটু ইনোসেন্ট মাইন্ডে কোনো কথা বলে দেন, সব দেবে, যদি অর্ধ দিয়ে ওকে কিছু করেন জোরে করবে না। আমি বলছি দিদি, বলছি সুন্দর বলেন, একে পড়ার হবে একটা পানা পড়ান, আমি আপনাকে বললাম ওকে একটা পানা পড়ান, আর পানা পড়িয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই, আর কিচ্ছু নেই চায় না। একটু হলু মিশিয়ে দিয়ে বালতি জলের মধ্যে বালতি দিয়ে স্নানটা করা, দেখুন তাড়াতাড়ি হবে দিদি। দেখুন, জীবনে চলার তো ছোট ছোট উপায় যদি করেন, সে জায়গা থেকে অনেক উপকার পাবে। হ্যাঁ নমস্কার, কে আছেন? নামটা তো বলবেন দাদা, আমি তার সাথে কথা বলছি, আমি একুশ দশ সাথে তো কথা বলি, আপনার তো নাম আছে। আচ্ছা অরিন্দম বাবু বলুন, একুশ দশ দু হাজার চার, আপনার নামের কোথায় জন্মেছিল? মালদা, সদর হসপিটালে জন্মেছিল, তাই তো? আচ্ছা, মালদায় জন্মেছ। বৃহস্পতিবার ছিল, জানা আছে এবং তার সাথে সাথে এক দুই এর জন্মানোর পর মায়ের কোন প্রবলেম হয়েছিল? মায়ের শরীর স্বাস্থ্য ঠিক ছিল? ঠিক ছিল। দেখুন, এই বর্তমানে এর কি এডমিশন নিয়ে আপনি চিন্তা করছেন? আপনি? হ্যাঁ বলুন।
হ্যাঁ আমি সেটাই বলছি, এডুকেশন নিচ্ছে, এটা ভালো যাচ্ছে জায়গাটা। এবং আপনাকে আমি বলে দিচ্ছি, শুনতে পাচ্ছি, টিভি সাউন্ড করান কমান, একে যদি আপনি মেডিকেল লাইনে দিচ্ছেন অতি অবশ্যই ভালো জায়গা খাচ্ছে। হ্যাঁ কিন্তু এ কিন্তু অতি অবশ্যই একটা পান্না হাতে দিয়ে দেবেন দাদা, পানা দিয়ে দেবেন, পানা পান্নাটা দিয়ে দেবেন, আর ব্লু জার্কা দেবেন, এর ক্ষেত্রে লেজিনেস বা আছে সেই জায়গা কারণ যে এই দুটো জিনিস কম্বাইন করে দিন, এ জায়গা ঠিক হয়ে যাবে। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার দিদিভাই, কে আছে? হ্যাঁ দিদিভাই বলুন। জন্ম তাই তো বলুন, দিদি 8টা থেকে 9টার মধ্যে অনেকটা টাইম হয়ে যাচ্ছে দিদি। নাহলে না আমার ক্যালকুলেশন গন্ডগোল হয়ে যাবে। রায়গঞ্জে জন্ম? হ্যাঁ রায়গঞ্জে জন্ম, হাসপাতালে। হ্যাঁ মীন রাশি, নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্রে জন্মেছে, গণ হচ্ছে দেবগণ এবং তাম্রপায়ায় জন্মিয়েছে এই ছেলে, বুঝেছেন? বর্তমানে শনির 7.5-এর প্রথম চরণ এর শুরু হয়েছে আপনার ছেলের, 7.5 বছর চলবে। দেখুন আমি কাউকে ভয় দেখাই না, মানুষকে সঠিক পথ দেখানোই আমার কাজ। তাহলে ছোট ছোট যদি উপায় করেন সেই জায়গা থেকে আপনার ছেলে অনেক ভালো থাকবে। এবার আমি চলে আসি আপনার ছেলের সাপেক্ষে, বৃহস্পতি রয়ে গেছে শত্রু ঘরে, সপ্তমে শনি, শরীর স্বাস্থ্য ঠিক আছে, রবি বুধ বুধাদিত্য যোগ ট্যালেন্টের জায়গাও দেখাচ্ছে। আমি একটা কথা বলবো, একটু কি লেজিনেস, একটু অলসতা আপনার ছেলের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে? একটু অলস লেজিনেস এই জায়গাগুলো দেখা যাচ্ছে, তাই তো দিদি? হ্যাঁ এবার আপনাকে আমি কি করতে হবে, একে ছোট ছোট উপায়, একে না হনুমান 40 ডেলি পাঠ করান এখন থেকে। হনুমান 40 যদি নাও পাঠ করে, দেখুন আজকালকার ছেলেরা অনেকে বিশ্বাস করে না, যখন ঠেকায় পড়ে তখন কিন্তু জ্যোতিষীর কাছে আসে, সেই কারণে একে সকালবেলা ঘুম থেকে ওঠার পর কি করবেন, আপনার মোবাইল থেকে ইউটিউবে গিয়ে আপনি হনুমান 40টা চালিয়ে দিল, কানে গেল সেটা ওর ক্ষেত্রে ভালো। শনিবার মঙ্গলবার নিরামিষ খাওয়াবেন। আমি আপনাকে বলছি আপনি যদি একে বিয়ের, আমি পরবর্তী এটা বলে দিচ্ছি যে কি নিয়ে গেলে সেটা আপনি একজনক বলে দিচ্ছি, এটা আপনি ওকে ইঞ্জিনিয়ারিং লাইনে নিয়ে যেতে পারেন দিদি, কেন রবিটা খুব ভালো জায়গায় আছে, বুধ খুব নিজের ঘরে আছে, কারণ ভাগ্যপতি বুধ এখানে বিপরীত রাজযোগ সৃষ্টি করেছে, ছেলে ট্যালেন্টেড ছেলে, অল্প পড়লে হয়ে যায়, কিন্তু সেই জায়গাটাই ও করতে, হ্যাঁ খুব ভালো ছেলে, সেটা আমি বলছি দিদি, কিন্তু সেই যে ওর মধ্যে যে এনার্জিটা না লস করে ফেলে, হ্যাঁ কি না বলুন? আর রাত্রির জায়গাকে পড়তে বারণ করুন, দিনের বেলায় ঘুম থেকে তাড়াতাড়ি, মানে সকালবেলা তাড়াতাড়ি উঠতে বলুন, তাহলে ওই জায়গাটা অনেক তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। আমি আমি শিলিগুড়িতে আসছি, আপনি যদি মনে করেন আমার সাথে শিলিগুড়িতে ডাইরেক্ট দেখা করবেন, আমি হ্যাঁ আমি শিলিগুড়ি 5 তারিখ আসছি, অনুষ্ঠান একদম শেষ, অনেকদিন পর আপনাদের সাথে আমি খোলাখুলি লাইভ ফোন ইন প্রোগ্রামে কথা বলতে পারি, আপনাদের সাথে খুব ভালো লাগে, আগামীকালও আপনাদের জন্য আমি থাকবো এই লাইভ ফোন ইন প্রোগ্রামে, যারা আজকে আমার সাথে পাননি তারা কিন্তু আগামীকাল আমার সাথে পাবেন। আপনাদেরকে অনুষ্ঠান শেষ করবার পূর্বে একটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে আমি বলবো, আগামী 5 তারিখ আমি শিলিগুড়ি থাকবো, 6 তারিখ আমি থাকবো কুচবিহারে,
যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, যে নাম্বার দুটো টিভি স্ক্রিনে যাচ্ছে 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিন। আজকের মতন এখানে শেষ করছি, আগামীকাল ঠিক এই সময় আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকুন, সুখে থাকুন।